বাজাও বাজাও সাজাও রে কন্যা সাজাও সাজাও বাজাও রে সোনাই বাজাও বাজাও 2002 সালে মুক্তি পাওয়া শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমার সিকুয়েল আবারও তৈরি করা হয়েছে, যেখানে শাবনুরের চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস। দুইজনকেই দুই সময়ে ঢাকাই সিনেমার কুইন বলা হয়। শাবনুর পরবর্তী সময়ে অপু বিশ্বাস নায়িকাদের মাঝে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন। পুরনো গানটির সুর, লিরিক্স, কোরিওগ্রাফি সম্পূর্ণটাই রিমেক করা হয়েছে সিকুয়েল সিনেমায়। আমি ঘর জামাই হয়ে রব সারা কি জীবন, বলো শ্বশুর বাড়ি জিন্দাবাদ। পুরো গানটির নাচের মাধ্যমে জমিয়ে তুলেছিলেন রিয়াজ। রিয়াজের ফানি অ্যাক্টিং ছিল বেশ উপভোগ্য। তোমার আমার বিয়ে বলো কে আর ঠেকায়, শ্বশুর মশাই 101 নিজেই পথ দেখায়। নতুন গানটিতে রিয়াজের মতো ফানি অ্যাক্টিং আর নাচ দিয়ে জমিয়ে তুলেছেন নায়ক বাপি চৌধুরী। শুনলে ওই লোকে বলবে তোমাকে ছেলেটা পাগল কি হলো। 2002 সালে কমেডি ধাঁচের এই সিনেমাটি পুরো দেশ কাঁপিয়েছিল। রিয়াজ শাবনুরের রসায়নে আরো একবার হল ভর্তি দর্শকের উচ্ছ্বাস দেখেছে সবাই। সম্প্রতি বাপ্পি ও অপু জুটি নিয়েও অনেক আলোচনা সমালোচনা চলছে। বাপ্পি ও অপুর জুটিরও পুরনো সেই ফিল দেওয়ার চেষ্টা করেছেন নতুন এই গানটিতে। রিয়াজ শাবনুরের গান ছিল পুরোটা জমজমাট একটা উপভোগ্য ভিডিও। কমার্শিয়াল মুভি বলতে যা বোঝায় পুরোটাই ভরপুর বিনোদন ছিল এই গানে। রিয়াজ শাবনুর জুটির রসায়ন নিয়ে নতুন করে বলার কিছু নেই, দে আর বেস্ট। তেমনি সিকুয়েল সিনেমা সবকিছুতে বেশ কমতি রয়েছে। বাপ্পি অপুর রসায়নও তেমন জমে ওঠেনি। ওভার ওয়েটের কারণে অপু বিশ্বাসের বেশ কিছু ক্লোজ আপ রাখা হয়েছে। শাশুড়ির চরিত্রে রিনা খান তো অতুলনীয়। জামাই শাশুড়ির মজার খুনসুটিও পুরো গান জুড়েই উপভোগ করেছে দর্শক। সিকুয়েল গানে বাপ্পি চৌধুরী আর তার শ্বশুর সাদেক বাচ্চুর খুনসুটিও দেখা গিয়েছে। শাবনুর আর অপু বিশ্বাসের অভিনয় একই রকম ছিল না, অর্থাৎ তাদের ক্যারেক্টারের মধ্যে ডিফারেন্ট ছিল। শাবনুর যেমন এক্সপ্রেশন দিয়ে পুরো ক্যারেক্টারটা এক্সপ্লোর করেছেন, অপুর বেলায় তেমনটা ঘটেনি। 2002 সালের শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমার মহা সাফল্যের কারণেই এত বছর পরেও এই সিনেমাটির সিকুয়েল তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, এই দুটি গানের মধ্যে কোন গানটি আপনার কাছে বেশি ভালো লেগেছে সেটি অবশ্যই জানিয়ে কমেন্ট করুন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।